সম্মানিত নবী এবং রসুল ঈসা আলাইহিস সালামের মা, তিনি কত সম্মানিত ব্যক্তি, অথচ তিনি হচ্ছেন মসজিদের খাদেম, মসজিদের কমিটিতে আছে, অথচ ফজিলত শোনায় ইমামকে যে পরিষ্কার করলে অনেক নেকি পাওয়া যাবে, অথচ সে নিজেই পরিষ্কার করে না। কি আপনার দরকার নাই নেকির? আপনার নেকির দরকার নাই? আপনি পরিষ্কার করেন না কেন? আপনি যদি পরিষ্কার না করবেন তাহলে আপনি কিসের দায়িত্বশীল? আপনি নিজেও পরিষ্কার করেন না, আপনি দায়িত্বশীল রাখতেও পারেন না, ইমামের ওপরে মুয়াজ্জিনের ওপরে সব কিছু চাপিয়ে দেন। নবী এবং রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম নবী এবং রসুল, ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন একজন সম্মানিত নবী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন যে মসজিদ পরিষ্কার রাখো। তাহলে কি কত সম্মানিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলছেন মসজিদ পরিষ্কার করতে? তাহলে আপনি এবার বলেন যে মসজিদ পরিষ্কার করা, মসজিদের খাদেম থাকা, এটা কি অসম্মানের কাজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমাদের সমাজে অনেক মসজিদে দেখা যায় যে একজন ব্যক্তিকে দিয়েই জুমা, পাঁচ ওয়াক্ত, আজান, মসজিদের খাদেমের দায়িত্ব সব একসাথে পালন করিয়ে নেই। এটা হয়তো কোনো ইমামও বেতন কম এই হিসেবে সব দায়িত্ব একসাথে পালন করে থাকে, কিন্তু আসলে এটা কি আদৌ সঠিক? এই বিষয়টি আজকে আমরা সংক্ষিপ্তভাবে এবং সহজভাবে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে যেটা আমরা দেখি যে ইমাম নিয়োগ করা হয়েছে, সেই ইমামকে দিয়েই মনে করেন যে পুরো মসজিদের কাজ করিয়ে নিচ্ছে, জুমার খুতবা, পাঁচ ওয়াক্ত সালাত, আজান, মক্তব পড়ানো, মানে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন পড়ানো, আবার মসজিদ পরিষ্কার করা, সব কাজ একসাথে করিয়ে নিচ্ছে। তো এইরকমটা কি ইমামের জন্য মানে অনেক কষ্টকর কাজ নয়, অনেক ভারী নয়? যারা দায়িত্বশীল আছে তারা কি করে আমি তো বুঝি না। ইমাম হয়তো নিজে থেকে চাই, কারণ তার বেতন কম, বাংলাদেশের পরিবেশে তো ইমামকে সম্মান করাই হয় না ঠিক মতো। কয়টা মসজিদ পাবেন যেখানে ইমামকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়, যথাযথ সম্মান করা হয়, এইরকমটা পাবেন কয়টা মসজিদে? হয়তো যেগুলো দেখা যাবে যে শহর অঞ্চলের মসজিদ এবং খুব ভালো মসজিদ, মসজিদের মুসল্লিরাও ভালো, কমিটির লোকেরাও ভালো, সেগুলোতে হয়তো ইমামকে যথাযথ মূল্যায়ন করা হয়, আরও যারা দায়িত্বশীল থাকে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়। কিন্তু বাকি অনেক মসজিদ দেখবেন মসজিদের উন্নতি হচ্ছে, মসজিদ দোতলা করতে হবে, তিনতলা করতে হবে, মসজিদে এসি লাগাতে হবে, মসজিদে টাইলস বসানোর দরকার, এসব কাজে উন্নতি হবে, কিন্তু ইমামের বেতন বা যারা দায়িত্বশীল রয়েছে মুয়াজ্জিন হোক বা খাদেম হোক, এনাদের বেতন যে একটু সামনে এগোতে হবে, সামনে বেতনটা বাড়াতে হবে, এই চিন্তাধারা কারো নাই। অথচ তারা নাকি দায়িত্বশীল, তারা নাকি আবার তাহাজ্জুদ সালাত পড়ে। তো এইরকম পরিস্থিতিতে দেখা যায় যে ইমাম বাধ্য হয়ে সবগুলো দায়িত্ব একসাথে নেয়, তাহলে দেখা যাবে যে তার একটু পর্তা পড়বে, সে তার পরিবার নিয়ে চলতে পারবে। তারপরেও তো দেখা যায় যে যেই বেতন আসে ইমামের সেই বেতনে পরিবার চালানো সম্ভব নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেন সব মিলিয়ে, তাই হয়ে যায়। তো সবচেয়ে উত্তম হচ্ছে যে মসজিদে ইমাম থাকবে আলাদা, মুয়াজ্জিন থাকবে আলাদা, খাদেম থাকবে আলাদা, এইরকমই হতে হবে। এক্ষেত্রে দেখা যাবে যে মসজিদ পরিষ্কার থাকবে, মসজিদের দায়িত্বশীলরা ঠিকমতো দায়িত্ব পালন করবে, কোনো অবহেলা হবে না, মসজিদের ভুল ত্রুটিগুলো খুব কম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একাধিক মুয়াজ্জিন ছিল বলে বিভিন্ন হাদিসে এবং ইতিহাস গ্রন্থে বিদ্যমান। তার মধ্যে হাদিস খুলে দেখেন, সহিহ বুখারীর 617 নম্বর হাদিস,
সহি মুসলিমের 1092 নম্বর হাদিস যদি পড়েন তাহলে দেখতে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দুইজন মুয়াজ্জিন ছিলেন, এটা স্পষ্ট সহি বুখারী সহি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। একজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহরির আজান দিতেন, আর একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের আজান দিতেন। দুইজনে দুইবারে আজান দিতেন, সাহরির আজান এবং ফজরের আজান। যদিও আমাদের সমাজে দেখা যায় যে অনেক মসজিদেই সাহরির আজান দেওয়া হয় না, বরং সাহরির আজানের এই সুন্নাতকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা বিভিন্ন তেলাওয়াত, গজল, ডাকাডাকি, চিল্লাচিল্লি এগুলো করে থাকে, যেগুলো জাহেলিয়া ছাড়া কিছু নয়, যেগুলো ইসলামের নাম দিয়ে করা হচ্ছে, এগুলো বৈধ নয়। আজান দিতে হবে, এতটুকুই যথেষ্ট, আর কোনো কিছু করা যাবে না। যদিও অনেক জায়গাতে আহলাদিস ইমামরা এগুলো করছে, যার কারণে মানুষ সঠিকটা জানতেও পারে না, বুঝতেও পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুয়াজ্জিনে ছিল দুইজন, তাহলে চিন্তা করেন যে ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সালাত পড়াতেন, জুমার খুতবা দিতেন, আর আল্লাহ রাসূল যখন খুদ জিহাদে যেতেন তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে যেতেন সালাত পড়ানোর। রাসূলের জীবদ্দশায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনে ইমামতি করেছিলেন বলে স্পষ্ট হাদিস রয়েছে। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম এবং মুয়াজ্জিনদের বিষয়টি মানে দায়িত্ব তুলে ধরেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে ইমাম হচ্ছে জিম্মাদার, ইমাম হচ্ছে জিম্মাদার, মানে প্রত্যেক সালাতের ক্ষেত্রে তিনি হচ্ছেন জিম্মাদার, বক্তব্যের ক্ষেত্রে তিনি হচ্ছেন জিম্মাদার। মানে কি বুঝলেন, এখনও বুঝাতে পারেনি। সালাত যখন আদায় করা হয় তখন ইমাম সামনে থাকে, ইমাম ইমাম হিসাবে দাঁড়ায়, মুক্তাদিরা মুক্তাদি হিসাবে পিছনে দাঁড়ায়। তো যদি মুক্তাদিদের স্বাভাবিক কোনো ভুল হয়, ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে তো তাকে ওয়াজিব আদায় করতে হবে, সাহসিদা দিতে হবে। যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ফরজ যদি কোনো কিছু ছুটে যায় সলাতের মধ্যকার, তাহলে তাকে সেটা আদায় করে তাকে সাহসিদা দিতে হবে। কিন্তু যদি স্বাভাবিক কোনো ভুল হয়, মনে করেন যে কেরাতে ভুল হয়ে গেছে, আমিন বলতে পারেনি, বা স্বাভাবিক যেগুলো ভুল, এগুলোর কারণে এসব দোষগুলো ইমামের ওপরেই বর্তবে। মানে এটা যথেষ্ট হয়ে যাবে যে ইমাম যেখানে ইমাম হিসাবে আছেন, সালাত পড়াচ্ছেন, সেখানে মুক্তাদির আর কোনো দোষ হবে না। এক্ষেত্রে আরেকটি বিষয় তা হচ্ছে যে ইমাম যদি ভুল করেন আর মুক্তাদি যদি সঠিক করেন, তাহলে ইমামের ভুলটা ইমামের ওপরেই বর্তাবে, আর মুক্তাদিরা যেটা সঠিক কাজ করছেন সেটা তাদের সঠিক কাজ হিসাবে গণ্য হবে। তাহলে কি ইমাম জিম্মাদার হচ্ছেন না? মুক্তাদি, কোনো মুক্তাদি যদি সলাতে ভুল করেন, তাহলে ইমাম সঠিক করছেন এই হিসাবে, সে যদি বড় ধরনের ভুল না করে থাকে তাহলে তারও এটা সঠিক বলে গণ্য হবে, আল্লাহু আলাম। বাকি যদি দেখা যায় যে ইমাম মুক্তাদি সলাত আদায় করছেন, ইমামের সামনে সূত্রা আছে, তাহলে কি ইমামের সূত্রাই মুসল্লিদের জন্য যথেষ্ট না? তাহলে কি ইমাম জিম্মাদার হচ্ছেন না? এবার মুয়াজ্জিন তিনি যে আমানতদার, তিনি আমানতদার কিভাবে? প্রতিটা ওয়াক্তের ব্যাপারে তিনি হচ্ছেন আমানতদার, মানে প্রতিটা ওয়াক্তে তিনি যথাযথ সময়ে আজান দিবেন, এটার ব্যাপারে তিনি হচ্ছেন আমানতদার, তাকে সঠিক সময়ে আজান দিতে হবে। এখন কি আমাদের সমাজে দেখেন না, সময় মেনটেন করা হয় না, সঠিক সময়ে আজান দেওয়া হয় না। ফজরের আজান আমরা যেখানে দেখা যাচ্ছে যে এখন এই সময়ে আমরা এই আজকেই মে মাসের 22 তারিখ 2021 এই আজকে 4:20 ফজরের সালাত আদায় করলাম, তার মানে 3:50 এরকম আজান, 4:20 জামাত করলাম, দেখা যাচ্ছে যে 4:30 বা 35 এই সময় সালাত আমাদের শেষ হচ্ছে, ওই সময় অন্যান্য মসজিদগুলোতে আজান দিচ্ছে।
তার মানে কি এটা কি মুয়াজ্জিন কি সীমা লঙ্ঘন করলো না? ফজরের আজানের অক্ত শুরু, ফজরের আজানের অক্ত শুরু হওয়ার সাথে সাথে আজান দিতে হবে। এশার ক্ষেত্রে দেরি করেন, সেই ক্ষেত্রে আবার আগেই করে ফেলে, আর বাকিগুলোর ক্ষেত্রে যত দেরি করতে পারে তত তাদের জন্য এটা তারা ভালো মনে করে। জানি না কী কারণে তারা এমনটা মনে করে থাকে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এশা বাদ দিয়ে ফজর, জোহর, আসর, মাগরিব এগুলোতে ওয়াক্ত হওয়ার পরপরই আজান দিতে হবে। বিশেষ করে মাগরিবের আজান দিতে হবে সূর্য ডুবার সাথে সাথে। তাহলে কি এগুলোর ক্ষেত্রে মুয়াজ্জিন কি আমানতদার নয়? অবশ্যই আমানতদার, তাকে যথাযথভাবে আমানত ঠিক রাখতে হবে। ইকামতের বিষয়ে যখন সময় হবে তখন তাকে ইকামত দিতে হবে। গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ মুয়াজ্জিনের জন্য সেটা হচ্ছেন যে ইমাম তিনি ফজরের সুন্নাত সালাতের পরে একটু ডান কাতে শুয়ে থাকবেন, এমত অবস্থায় মুয়াজ্জিন যখন সময় হবে তখন গিয়ে ইমামকে ডাক দিবেন। এটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা করতেন। এই সুন্নাতটি আমাদের সমাজে নাই বললেই চলে, আদায় করার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জন্য দোয়া করছেন, মুক্তাদিদের জন্য দোয়া করছেন। কি দোয়া করছেন? ইমামের জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন যে আল্লাহ তুমি ইমামকে সঠিক পথ দান করো, আল্লাহ তুমি ইমামকে সঠিক পথ দান করো। তার মানে কি ইমামের ওপরেই 200-300 মুসল্লি, হাজার হাজার মুসল্লিদের দায়ভার রয়েছে। ইমাম যেই পথে যেতে বলবে মুক্তাদিরা সেই পথেই যাবে, কারণ সবাই তো শিক্ষিত নয়। আপনার আমার মতন যদি সচেতন মানুষ থাকে তাহলে না হয়তো ইমামের ভুল ধরিয়ে দিতে পারবে, নাহলে কি ভুল ধরাতে পারবে? পারবে না। তো আল্লাহ রাসূল দোয়া করছেন যে আল্লাহ ইমামকে তুমি সঠিক পথ দান করো, কারণ ইমামের পিছনে থাকে শত শত মুসল্লি, হাজার হাজার মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি থাকে। ইমাম যেই পথে যেতে বলবে অধিকাংশ মুসল্লিরাই সেই পথে যাবে। দেখেন না ইমামের ভক্ত কত মুসল্লি থাকে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহ তুমি মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, যারা মুয়াজ্জিনের দায়িত্ব আছেন তারা এই ফজিলতটি পাচ্ছেন। আল্লাহ তুমি মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও, মানে তার দায়িত্ব পালনে তাকে যে আমানত দেওয়া হয়েছে সেই আমানতের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। সুবহানাল্লাহ, এই দোয়া ইমাম এবং মুয়াজ্জিনের জন্য এই দোয়া কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। শুধুমাত্র তিনি সেই সময়ে দুইজন একজনের জন্য দোয়া করেছেন এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যত ইমাম যত মুয়াজ্জিন হবে সবার জন্য এই দোয়া বহাল থাকবে। যে হাদিসটি আমরা বললাম আবু দাউদের মধ্যে রয়েছে 517 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে রয়েছে 207 নম্বর হাদিস, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে মসজিদে ইমাম আলাদা থাকুক, মুয়াজ্জিন আলাদা থাকুক, খাদেম আলাদা থাকুক, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও ছিল এবং এটাই করাইস সুন্নাহ। আপনারা জানেন যে মারিয়াম আলাইহিস সালামকে তার পিতামাতা মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, মহিলা মানুষ অথচ তাকে মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, মানে মসজিদে তিনি মসজিদের ঝাড়ু দিবেন, মসজিদ তিনি পরিষ্কার করবেন, মানুষ আসা যাওয়াতে যেসব ময়লা হয় সেগুলো তিনি পরিষ্কার করবেন। তাহলে কি খাদেম আলাদা থাকতে হবে কি না? তো সম্মানিত নবী এবং রসুল ঈসা আলাইহিস সালামের মা তিনি কত সম্মানিত ব্যক্তি, অথচ তিনি হচ্ছেন মসজিদের খাদেম। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার ঘর কাবাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো রুকু সিজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য এবং যারা ইতেকাফ করবে তাদের জন্য। নবী এবং রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম নবী এবং রসুল, ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন একজন সম্মানিত নবী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন যে মসজিদ পরিষ্কার রাখো। তাহলে কি কত সম্মানিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলছেন মসজিদ পরিষ্কার করতে। তাহলে আপনি এবার বলেন যে মসজিদ পরিষ্কার করা, মসজিদের খাদেম থাকা, এটা কি অসম্মানের কাজ? অসম্মানের কাজ নয়, এটা সম্মানের কাজ। অতএব যারা এটাকে অসম্মানের কাজ মনে করে এটা কখনোই উচিত নয়। আবার দেখা যায় যে মসজিদের কমিটিতে আছে অথচ ফজিলত শোনায় ইমামকে,
যে পরিষ্কার করলে অনেক নেকি পাওয়া যাবে, অথচ সে নিজেই পরিষ্কার করে না। কি আপনার দরকার নাই নেকির? আপনার নেকির দরকার নাই? আপনি পরিষ্কার করেন না কেন? আপনি যদি পরিষ্কার না করবেন তাহলে আপনি কিসের দায়িত্বশীল? আপনি নিজেও পরিষ্কার করেন না, আপনি দায়িত্বশীল রাখতেও পারেন না, ইমামের ওপরে মুয়াজ্জিনের ওপরে সব কিছু চাপিয়ে দেন, এমনটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এসব কাজ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।